আপনাদের মধ্যে থেকে একটু বলে দিন দিছে যখন জিজ্ঞেস যে 10 বছর আগে অর্থাৎ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم
وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. أفحكم الجاهلية يبغون ومن أحسن من الله حكما لقوم يوقنون. وقال تعالى: وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. عن ابن عباس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: أبغض الناس إلى الله ثلاثة: ملحد في الحرم، ومبتغ في الإسلام سنة الجاهلية، ومطلب دم امرئ بغير حق ليهرك دمه. رواه البخاري. عن عبد الله بن مسعود رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ليس منا من ضرب الحدود وشق الجيوب ودعا بدعوى الجاهلية. رواه البخاري. যাবতীয় হামদ সানা মহান রব্বুল্লাহ আলামিনের জন্য দরুদ তাসলিম বর্ষিত হোক শেষ নবী আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসলিমবৃন্দ, অশ্লীলতার পরিণাম এ বিষয়টি নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত দুটি কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তার আগে আপনাদের বলি, সালাতের ওয়াক্তের ব্যাপারে আপনারা একটু সচেতন থাকবেন। ওয়াক্ত না হলে আজান দেওয়া যায় না। গত জুমাতে 12:10 আজান শুরু করেছে, খেয়াল করিনি আমি। ওয়াক্ত হয়েছে 12:13, আজকে 12:15, 16:00। আগে ফজরের আজান দেওয়া হতো ওয়াক্তের বাহিরে। আপনারা জানেন বেলাল রাদিয়াল্লাহু আনহু ঘুমের কারণে একদিন আজান দিয়ে দিছিলেন, পরে আবার আল্লাহ রাসূল আজান দেওয়ার ব্যবস্থা করেছিলেন। ওয়াক্তের বাহিরে আজান দিতে হয় না, ওয়াক্ত হওয়ার পরে আজান। তবে এই টাইমটা যে ফলো করেন আপনারা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে কল্যাণ দান করবেন ইনশাআল্লাহ। এটা ফজরে যেমন ফলো করেন, ঠিক টাইমে আজান দেন, ঠিক জহরটাও তাই করেন। জহরের আজান কয়টায় দেন? জহরের আজান কয়টায় হয়? 12:40। ওইটা আপনারা 12:15 নিয়ে আসেন মসজিদে হারামে। দেখেন না, ওয়াক্ত হয়েছে আজান দিয়ে দেয়। এটা কোন দিন যে চালু হবে আল্লাহ পাকই ভালো জানে। আপনারা চেষ্টা করেন ইনশাআল্লাহ হবে। একটা বড় ফজিলত রয়েছে, অনেকগুলো ফজিলত সালাতের ওয়াক্তের ব্যাপারে। যদি ওয়াক্তটাকে হেফাজত করে তো তার জন্য অনেকগুলো ফজিলতের একটা হলো, ওই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মুসলিম অবস্থায় সাক্ষাৎ করবে। সহি মুসলিমের হাদিস 232 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলছেন: মান সাররাহু আইদুরা না আইয়াল কাল্লাহ গাদা মুসলিমা ফাল ইউহাফিদ হা উলাই সলাওয়াতিল খমস। যে আনন্দিত হতে চায়, আনন্দ পেতে চায়, কাল কিয়ামতের মাঠে আল্লাহর সাথে মুসলিম হয়ে সাক্ষাৎ করবে, সেজন্য পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে।
এক। দুই নম্বর হাদিসে কুদসি চেষ্টা করেছি, প্রতিজ্ঞা ওয়াদা করেছি, বান্দার কাছে ওয়াদা করেছি, আন্নাহুমান জাগা ইউহাফিজ আলাইহিন্না লি ওয়াক্তিহিন্না আদখালতুহুল জান্নাহ, যে ওয়াক্ত মোতাবেক সালাত আদায় করে, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে আমার কাছে হাজির হবে, আমি ওয়াদা করেছি তাকে জান্নাত দান করব। আবু দাউদের 1230 নম্বর হাদিস, একজন রাখাল, ছাগলের রাখাল পাহাড়ের চূড়ায় ওয়াক্ত হওয়া মাত্রই আজান দিয়ে সালাত আদায় করছে, আল্লাহ আসমান জমিনের সব ফেরেশতাকে ডেকে বলছেন, উনজুরু ইলা আবদি হাদা, তোমরা সাক্ষী থাকো এর বান্দার দিকে তাকিয়ে দেখো, এই বান্দার দিকে, ইয়াদ্দিন ওয়া ইয়াকিমুস-সালা ওয়া ইয়াখাফু মিন্নি, আজান দিয়ে একামতে সালাত পড়ছে, আমাকে ছাড়া কাউকে ভয় করে না, পাহাড়ের চূড়ায় তো কেউ নাই, ছাগল ছাড়া তো কেউ নাই, আমাকেই ভয় করে, তোমরা সাক্ষী থাকো, গফরতু লি আব্দি, আমার আমি বান্দার সব পাপ ক্ষমা করে দিলাম, ওয়া আদখালতুহুল জান্নাহ, আমি তাকে জান্নাতের জন্য নির্ধারণ করে দিলাম, মরেইনি জান্নাত হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ বুখারীর 544 নম্বর হাদিস, মান সাল্লাল তোমাদের মধ্যে কে মেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ যেমন দেখা যায় ঠিক ওইভাবে আল্লাহকে কে দেখতে চাও, যে ব্যক্তি ফালি ওয়াহাফিজুল বারদাই মনে হয়েছে বার, সে যেন ফজর এবং আসর সালাত অন্তত আউয়াল ওয়াক্তে পড়ে, তাহলে আল্লাহর সঙ্গে এইভাবে সাক্ষাৎ হবে। মেঘমুক্ত আকাশে যেমন পূর্ণিমার চাঁদ দেখতে সমস্যা হয় না, জান্নাতে এইভাবে আল্লাহকে তারা দেখতে পাবে। আউয়াল ওয়াক্তে সালাতের ফজিলত অনেক, বলে তো শেষ হবে না, আমি কয়েকটা বললাম মাত্র আপনাদের কাছে। আর একটা হাদিস এসেছে, যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে আদায় করবে, যত আমল করে ও জীবনে যত আমল করে তার মধ্যে শ্রেষ্ঠ আমল হিসাবে এটা গ্রহণযোগ্য হয়। অশ্লীলতা বলতে হারামে আজান হয়েছে 12:37 জোহরের আজান, 12:37 ঠিকই আছে, টাইমে ওটাই হয়, আমাদের 12:15 হচ্ছে, যারা দ্রাঘিমা বুঝেন তারা বিষয়টা ভালো বুঝবেন, আমরা এটা নিয়ে অনেক পরিশ্রম করেছি সালাতের ওয়াক্তটা নির্ধারণ করার জন্য, প্রায় অ্যাপসে ভুল আছে, মাঝাবি অ্যাপসে মানে বিভিন্ন তরিকার অ্যাপস ভর্তি, আমরা প্রায় 8 মাস সময় দিয়েছিলাম 2017 সালে বা তার আগে সম্ভবত 2016 সালে আমরা টাইমটা বের করেছিলাম সালাতের নির্ধারণ সময়সূচি, যখন ওয়াক্ত হয়ে গেল তারপর থেকে কতক্ষণ আউয়াল ওয়াক্ত থাকে, মুসল্লিরা ওযু করে মসজিদে আসা পর্যন্ত যতটুকু টাইম ততটুকু আউয়াল ওয়াক্ত, কথা বোঝা গেছে? ওয়াক্ত হওয়ার পর থেকে কি মসজিদে আজান হওয়ার পর থেকে নিয়ে সালাত মসজিদে এসে সালাত শেষ করা পর্যন্ত যে টাইমটুকু লাগবে সেটা কি আউয়াল ওয়াক্ত, এটা হলো মানে সাধারণ সংজ্ঞা, কতটুকু আউয়াল ওয়াক্তে থাকে এটা হাদিসে নাই, তবে আউয়াল ওয়াক্তের কথা বলা হয়েছে, অর্থাৎ আপনার সালাত পড়তে যতটুকু টাইম লাগবে ওযু করে আজান হওয়ার পরে, এটা হলো আউয়াল ওয়াক্ত, তার অর্থ আপনি একটাই আজান দেবেন সো একটাই সালাত আদায় করবেন, এটা আউয়াল ওয়াক্ত না, যেখানে 12:15 ওয়াক্ত হচ্ছে, আলহামদুলিল্লাহ আপনারা তো আসরের টাইমটা মেনটেন করেন তাই না, উত্তম দুটা টাইম আহলে হাদিসরা ঠিক টাইমে পড়ে আলহামদুলিল্লাহ, একটা হলো আসর একটা হলো ফজর, এটা একটা আল্লাহর বিশেষ রহমত আলহামদুলিল্লাহ, ফজর জাস্ট যখন টাইম হয় তখনই আজান হয় বাংলাদেশে, আহলে হাদিসরা তাই করে, এবং আসর টাইমটা তারা অলসতা করেন আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সাল্লাল বারদাইন,
যে ব্যক্তি দুই ওয়াক্ত সালাত আসর আর ফজর দুই ওয়াক্ত সালাত ঠিক মতো আদায় করবে হারামাল্লাহু আলাইহিন নার আল্লাহ তার উপরে জাহান্নামকে হারাম করে দেবে সহিহ বুখারী হাদিস এই টাইমটা অবলম্বন যেমন করেন ঠিক আর একটা ওয়াক্ত সেটা কি জোহর আর একটা ওয়াক্ত কি জোহর জোহরের টাইমটা আপনি একটু এগিয়ে নিয়ে আসেন আলহামদুলিল্লাহ তাহলে তো পূর্ণ হয়ে যায় এশাটা কোনো সমস্যা না মাগরিবটাও কোনো সমস্যা না আমরা দুই ওয়াক্তে এগিয়ে আছি শুধু জোহরের টাইমটা এখনো বিলম্বে পড়ি আমরা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করেন আমিন অশ্লীলতা বা বেহায়াপুনা উলঙ্গপুনা নগ্নতা এগুলো মুসলিম উম্মার মধ্যে চালু হওয়া ধ্বংসের লক্ষণ এখন অশ্লীলতা বলতে আমি কি বুঝি বেহায়াপনা বলতে কি বুঝি লজ্জাহীনতা বলতে কি বুঝি নির্লজ্জ বলতে কি বুঝি এখন অধিকাংশ পুরুষ এবং নারী বেহায়াপনার মধ্যে নিমজ্জিত অশ্লীলতার মধ্যে নিমজ্জিত আবার এখন আগের যুগে এরকম ছিল না এখন বেহায়াপনাকে উদযাপন করা হয় খুব জোরে সোরে এই কালচারগুলো এসেছে মূলত বিধর্মীদের থেকে তারা যেগুলো পালন করত সেইগুলোই মুসলিমদের মধ্যে চালু হয়েছে এখানে দুইটা দিক একটা হলো যদি বিধর্মীদের কালচার কেউ গ্রহণ করে তাহলে সে আর মুসলিম থাকে না ওটা যে ধর্মের কালচার সে ওই ধর্মের অন্তর্ভুক্ত হয়ে যায় এটা হলো এক নম্বর বিষয় আল্লাহ বলছেন সূরা আল মায়েদা 51 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ লা তাত্তাবিউল ইয়াহুদা ওয়ান নাসারা বাদুহুম আউলিয়াউ বাদ ফামান ইয়াতাওয়াল্লা মিনকুম ফাইন্নাহু মিনহুম তোমরা ইহুদি খ্রিস্টানদের অনুকরণ করো না কারণ ইহুদি খ্রিস্টানরা পরস্পরের বন্ধু কখন কোন বেলায় মুসলিমদের ক্ষতি করার বেলায় তারা একসঙ্গে হয়ে যায় কিন্তু ইহুদি খ্রিস্টানরা দুইটা এমন জাত একজন আরেকজনকে দেখতে পারে না সহ্য করতে পারে না কিন্তু মুসলিমদের ক্ষতি করার জন্য তারা কি এক এরপর আল্লাহ বলছেন যে তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল তোমাদের কেউ ইন্নাহু মিনহুম সে তাদেরই মধ্যে হয়ে গেল এখন তোমাদের মধ্যে সে আর থাকলো না তাহলে অন্য ধর্মের কোনো সংস্কৃতি বা কালচার মুসলিমরা গ্রহণ করতে পারবে না একবার সম্পূর্ণ নিষিদ্ধ আমরা হাদিস থেকে জানতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান তাশাব্বাহা বি কওমিন ফাহুয়া মিনহুম রাওয়াহু আবু দাউদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমাদের মধ্যে যারা তাশাব্বাহা বি কওমিন অন্য কোন জাতির যদি সাদৃশ্য গ্রহণ করে ফা ইন্নাহু মিনহুম তো ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হয়ে গেল কারণ হলো ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম আল্লাহ বলছেন আল্লাহর নিকটে মনোনীত দিন হল ইসলাম দিন অর্থ কিন্তু ধর্ম না কখনোই দিন অর্থ ধর্ম ইসলাম ধর্ম না এটা ইসলামটা হলো জীবন বিধান এই ধর্মের সাথে তুলনা করতে গিয়ে সব ধর্মের সুযোগ করে দেওয়া এটা একটা এই বিগত 150 বছরের একটা এই সেকুলারদের একটা চক্রান্ত ছিল যেমন তারা সফলও হয়েছে আমরা অন্য জাতি অন্য সভ্যতা যদি গ্রহণ করতে চাই তাহলে অটো আমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব
এবং আপনাকে বলা লাগবে না, অটো হয়ে যাবেন। অশনি সংকেত যেটা হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াতিয়ান্না আলা উম্মতি কামা তাবালিন আলা বনি ইসরাঈল হাদু আন-নাল বিন-নাল হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু মান ইয়াসনাউ যালিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 2641 নম্বর হাদিস তিরমিজির মধ্যে এসেছে, যে আমার উম্মতের মধ্যে একটা যুগ চলে আসবে, সময় চলে আসবে, তারা বানী ইসরাঈলদের সাথে অর্থাৎ ইহুদি খ্রিস্টানদের সাথে একবারে মিলে যাবে, যেমন জুতায় জুতায় মিল আছে, তারা যে জুতা স্যান্ডেল যে পায়ে পরে আমরাও তো সেই পায়ে পড়ি, এখানে যেমন মিল, ঠিক আমার উম্মত ওদের সাথে এইরকমই মিলে যাবে সব কাজে সব কর্মে। হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়্যা মান ইয়াসনাউ যালিকা অর্থাৎ এমনকি তারা যদি কেউ পিতা মায়ের সাথে, কোনো ছেলে যদি ইহুদি খ্রিস্টানদের তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়, তাহলে আমার উম্মতেরও কোনো কুলাঙ্গার তার মায়ের সাথে জেনায় লিপ্ত হয়। মানে উদাহরণ দিতে দিতে এই পর্যন্ত আসলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মানে এতটা মিলে যাবে। আজকে আমরা বিধর্মীয় সভ্যতার সাথে পরিচিত হয়েছি, সেটা গ্রহণ করেছি, সেটাকে কালচার হিসাবে মেনে নিয়েছি এবং সেটাকে আমরা রীতিমতো পরিচর্যা করছি, নাউজুবিল্লাহ, সব ক্ষেত্রেই। মানে আমাদের সাথে আর তাদের মধ্যে কোনো তেমন তফাৎ পাওয়া যায় না, পার্থক্য পাওয়া যায় না। তারা যেমন মূর্তি পূজায় অভ্যস্ত, আমরাও মূর্তি পূজা করি। দেখেন না, আপনাদের ঘরে, প্রত্যেক মানুষের ঘরে ছবি মূর্তির আড্ডা, যেটাই বলেন না কেন, ছবি আর মূর্তি কিন্তু একই জিনিস। মূর্তিকে খুব ঘৃণা করেন, মিছিল করেন মূর্তির বিরুদ্ধে, কিন্তু আপনার ছবিটা আপনার ঘরে ঠিক টাঙ্গায় রাখছেন, তাহলে কেমন হলো? না, দুইটার হুকুম একই, কুল্লু মুসাববিরিন ফিন্নার। এটা ইহুদি খ্রিস্টানদের রীতি, প্রাচীন একটা শিরিকি সভ্যতা, সেটা প্রত্যেক মুসলিমের মধ্যে ঢুকে গেছে এবং এত আদর যত্নে রাখে। যারা পীর মুরিদে বিশ্বাসী, বাংলাদেশের অধিকাংশ মানুষই কোনো না কোনো পীরের মুরিদ, গুটি কয়েক আহলে হাদিস বাদ দিয়ে বাকি সবই কি? এখন আবার কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে এই আহলে হাদিসরাও তাকলিদ করতে গিয়ে কোনো না কোনো পীরে মুগার অনুসরণ করছে, পীরে মুগা যাকে বলে আর কি। তো এইটা তার পূজা করা, পীর সাহেব মারা গেছে, খুব সুন্দর ছবিটা ঘরে রেখে ফুল দিয়ে সাজায় রাখছে, আপনাদের বাড়িতেও তো আছে, পীরের ছবি নয় কিন্তু নেতা নেত্রীর ছবি তো আছে, একই তো, কত সুন্দরভাবে ভিতরে ঢুকে বাড়ির ভিতরের ঘরে গিয়ে একবার প্রণাম করে, মানে শির নত করে, আবার বেরিয়ে যাওয়ার সময় বাবাকে খুশি করার জন্য আবার প্রণাম করে বেরিয়ে যায়। অধিকাংশ মানুষের ঘরেই এই পীরে মুগার ছবি রাখা আছে, তাকে প্রণাম করে, হয়তো মারা গেছে 500 বছর আগে, 50 বছর আগে মারা গেছে, ওই পীরের ভক্তি করছে অধিকাংশই তো। অধিকাংশ মুসলিমই, যাদেরকে মুসলিম আমরা বলছি, তারা এই মূর্তি পূজার সাথে জড়িত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য দেখেন আজকে ঢাকা শহরে প্রত্যেকটা মসজিদ মুসল্লি দ্বারা ভর্তি, মুসল্লি দ্বারা কি ভর্তি একেবারে। ইয়াতি আলান নাস জামান, মুসান্নাব ইবনে সাইবার হাদিস 44 নম্বর হাদিসটা তিন জায়গায় এসেছে, মানুষের উপর একটা যুগ আসবে, ইস্তামিউন
ওয়াইসাল্লুনা ফিল মাসাজিদ, দলে দলে মানুষ মসজিদে যাবে এবং জামাতবদ্ধভাবে মসজিদ ভর্তি হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফিহি মুমিন, তাদের মধ্যে একজনও মুমিন থাকবে না। এখন আপনি চিন্তা করেন বসে বসে, আমি মুমিন কিনা ভাবেন, চিন্তা করেন, লাইসা ফিহি মুমিন, একজনও মুমিন থাকবে না। হাদিসের সনদ সহি, আপনি পালাবেন কোথায়, যাবেন কোথায়? অধিকাংশ মানুষ সালাত আদায় করলে মুশরিক, ইমান নেই। অধিকাংশ মানুষ সিয়াম পালন করলে মুশরিক, ইমান নেই। আর জাহেলিয়াত তো আছেই, পাঁচ ওয়াক্ত সালাত আদায় করে, কিন্তু ইন্ডিয়ান কিরণমালা দেখা ছাড়ে না। এটা কি? কালকে খুব রাগে একটা কথা বলেছি যে তোমার মতো মুসলিম, তুমি যদি জেনার সাথে জড়িত থাকো, তুমি টুপি মাথায় দাও কেন? তুমি দাঁড়ি রাখো কেন? টুপির দুর্নাম করছো, দাঁড়ির দুর্নাম করছো, তুমি নামাজ পড়ো কি জন্য? তুমি নর্তক নিয়ে ব্যস্ত থাকো সারাদিন, ক্লাবে গিয়ে পড়ে থাকো, আর চাকরি করে ঘুষের চাকরি। ঘুষ মানে কি? কোটি কোটি টাকা ঘুষ নিয়ে চাকরি করছে। কিছুদিন আগে এক বদকে ধরলো, দেখলেন না ড্রাইভার, কি চমৎকার লম্বা দাড়ি, মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। তোর নিজের দুর্নাম তুই কর, এই লেবাস পরেছিস কেন তুই? এ দুর্নীতিবাদের লেবাস এটা? তোর মধ্যে কোনো ইমান আছে? এগুলো সব কি? সাইনবোর্ড। টুপিটাও সাইনবোর্ড, দাড়িটাও সাইনবোর্ড, পাঞ্জাবিটাও সাইনবোর্ড, আলহাজ এটাও সাইনবোর্ড, সালাত আদায় করছে এটাও তার সাইনবোর্ড। এরা মুসল্লি না, এরা ভণ্ড। এরা বয়স হয়ে গেছে তোর 60 বছর, এখনো কোটি কোটি টাকা দেশে চুরি করিস দাঁড়িয়ে দেখে, এইটা এটা কি ইমানদারের লক্ষণ? প্রশ্নই আসে না। আবার আপনাকে দেখতে তো খুব চমৎকার লাগে, কি টষ্টসে চেহারা। বাড়িতে যখন যাই তখন দেখি বাড়ির অবস্থা খুবই নোংরা, মেয়েটাও বেহায়া, স্ত্রীটাও বেহায়া, মানে হিসাব নিকাশই আলাদা। তাহলে উপরে একটার ভিতরে আর একটা চেহারা, এটা কি মুমিনের চেহারা না মুনাফেকের চেহারা? আপনারা বলেন এটা কি? মুনাফেকের চেহারা। তরুণকে দেখতে খুব সুন্দর লাগে, দেখতে খুব ভালো লাগে। এক ভাই আমাকে বলছেন যে এই লোক আপনার সাথে মুসাফা করতে আসে, আপনি কিন্তু মুসাফা করেন না। কেন? মুসাফা করলে কি দোষ? যেন ও খুব খারাপ। খুব খারাপ মানে আমার বন্ধু আমি ভালো জানি, যে তথ্য দিল, যদি ভুল হয় তাহলে আল্লাহ মাফ করুক, আমি যেহেতু নাম বলছি না। তো বলছে যে এ যখনই দেশের বাহিরে যায় তখনই হোটেলে অবস্থান করে, প্রতি রাতে যে তৌবা তৌবা নাউজুবিল্লাহ, এই যে মেয়েদেরকে নিয়ে অবস্থান করে, আবার আপনার সাথে দেখা হলে মুসাফা করে, এই জন্য বলতে আপনার শরীরে যেন তার হাতটা না লাগে, নাউজুবিল্লাহ, মুসাফা করতে নিষেধ করছে। আমার যে এত সুন্দর চেহারা বলেন কি? বলছে এই চেহারা দেখাই তো শেষ করেছে জাতিকে। এটা কি? এটা অশ্লীলতা না? এটা জায়েজ করে নিলেন? এটা আমি বললাম যে থাইল্যান্ডের কথা আপনি বলছেন, আপনি ফিনল্যান্ডের কথা বলছেন, নিউজিল্যান্ডের কথা বলছেন, আয়ারল্যান্ডের কথা বলছেন, সুইডেনের কথা বলছেন, কিন্তু বাংলাদেশে যে কত সুইডেন আছে এটার কথা বলছেন না? বলছে দেশের দুর্নাম কি করা যায়? হোটেলগুলোতে কি হয়? মাঝে মাঝে ধরা পড়ে আমাদের র‍্যাব ভাইরা, পুলিশ ভাইরা, গোয়েন্দা ভাইরা, তোমরা শুধু টুপিওয়ালার পিছনে লেগে থাকো, হোটেলগুলোতে রেড দাও, দেখো ওই যে মহিলার নাম বেরোল, নাম নিয়ে মুখে নিলে তো
মানে কি নামটা মুখটাই অপবিত্র হয়ে যাবে, উজু করা লাগবে। কিছুদিন আগে হোটেলে ধরা পড়লো না, এটা অশ্লীলতা না, টাকায় ভাগাভাগি হওয়ার কারণে একটা তত্ত্ব প্রকাশ পেয়েছে, বাকিগুলো তো থেকেই গেছে, এটা অশ্লীলতা। 33 নম্বর আয়াত সূরা আল আরাফ খুলুন, আল্লাহ বলছেন কুল ইন্নামা হারাম রাব্বিল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আপনি বলুন যে আমার রব প্রকাশ্য এবং গোপন যাবতীয় অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন, সব হারাম। এই হারামের উৎস আপনার বাড়িতে আছে ওয়াইফাই, কি আছে ওয়াইফাই। হারামের উৎস হলো মোবাইল, অশ্লীলতার উৎস হলো মোবাইল। মোবাইল আপনি নেট রাখছেন, বাচ্চাদেরকে মোবাইল হাতে তুলে দিয়েছেন, মেয়েদেরকে তুলে দিয়েছেন। এই যে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড, যে যৌন সংস্কৃতি চালু হয়েছে বাংলাদেশের কিছু বুদ্ধিজীবী আছে, এটা নগ্ন বুদ্ধিজীবীরা, এটা মূর্খেরা, মানে ইবলিশ শয়তানের চেয়েও খারাপ এরা এই বুদ্ধিজীবীগুলো। ওরা প্রতিদিন এক একটা ইস্যু উৎপাদন করে। সামনে 14ই ফেব্রুয়ারি আসছে, আপনারা সাবধান থাকবেন, একটা লুচ্চা দিবস এটা একটা। আমরা এই যদিও বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্র 2003 সালেই শুনেছি কথাটা, বলছে এটা ভালোবাসা দিবস না, এটা বেশ্যা দিবস, তখনকার কথা, আমি বলছি না, আমি বলছি না, মানে ফ্রেন্ড সার্কেল যারা তারা এটা নিন্দা করে বলতো। কি একটা মানে জগৎ চলে এসেছে। তার আগের দিন 13ই ফেব্রুয়ারি, এটা হলো 1লা ফাল্গুন, এটা কি জানেন, এটা হলো বসন্ত বরণ। একটা ব্যঙ্গ করে ছেলেরা বলতো, যেটা আমি মুখ দিয়ে উচ্চারণ করতে পারছি না, আগের দিন বসন্ত বরণ, 1লা ফাল্গুন, আর পরের দিন হলো লুচ্চা দিবস 14ই ফেব্রুয়ারি। আর এই দিবসটাকে ভালোভাবে পালন করার জন্য তরুণ তরুণী, ছাত্র ছাত্রী, ফ্রেন্ড সার্কেল মিলে উদযাপন করার প্রস্তুতি নিচ্ছে, আর টাকা দিচ্ছেন আপনি বাপ হয়ে। লজ্জাও করে না, শরমও করে না, মুখে দাড়ি, শরীরে দাড়ি, দামি পাঞ্জাবি, চেহারাটা টসটসে, আর বলছে যে আমার মেয়েটার গায়ে হলুদের অনুষ্ঠানে আমাকে 30 লাখ টাকা খরচ করতে হয়েছে একদিনে। গায়ে হলুদের অনুষ্ঠান করেছে কত লাখ টাকায়? 30 লাখ টাকা। এটা বাস্তব একেবারে, অবাস্তব না। যেভাবে হোটেলটা সাজিয়েছে, কেমন বাপ তার ফ্রেন্ড সার্কেল নিয়ে গায়ে হলুদের অনুষ্ঠান উদযাপন করছে। মুমিন কাকে বলবেন আপনি? এই চেহারা দেখে তো মুমিনের চেহারা মনে হয় না, ভিতরটা দেখলে মনে হয় একেবারে কাঁচা। রাইসুল মুনাফিকিন, এই যে আব্দুল্লাহ বিন উবাই আছেও খারাপ। কেন এটা? আপনার এই প্রতিপালন করা মেয়েটার চেহারা হাজার হাজার তরুণ দেখলো কি করে, উলঙ্গ করে নগ্ন করে বসায় রাখছেন আপনি, আর তার বন্ধুরা এসে মিষ্টি খাওয়াচ্ছে, তাকে মুখে তুলে মিষ্টি খাওয়াচ্ছে, আর গালে ঠুঁটে হলুদ মাখায় দিচ্ছে। কি একটা নোংরা জঘন্য সংস্কৃতি এটা! আপনি কেমন বাপ হলেন, কিভাবে সম্ভব হলো এটা? আপনি আমার নাকি হাজি? আর হাজি খুশি কত, মানে গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে বিটির। আরে আমার কাছে এই কি বলবো, এই বেয়াদব বললে বেশি না বললে, এইরকম একটা লোক আমার কাছে বলছে, গর্ভের সাথে বলছে যে কি করব, এক গায়ে হলুদের অনুষ্ঠান করতে 30 লাখ টাকা গেছে আমার। তাহলে বিয়ের মাহফিলে বিয়ের অনুষ্ঠান পার করতে কত কোটি টাকা বাজেট ওর, চিন্তা করে। বাংলাদেশে বাজার একটাও করেনি, সব বাজার করেছে কলকাতা, দুবাই, থাইল্যান্ড আর কোথায় কোথায় লন্ডন, এগুলো থেকে বাজার করে নিয়ে আসছে, বাংলাদেশে পণ্য একটা পছন্দ হয় না। তাহলে কত এক বিয়েতে খরচ করেছে? 5 কোটি টাকা। আর এক বিয়েতে খরচ করেছে 18 কোটি টাকা। তার মধ্যে 5 কোটি টাকার শুধু স্বর্ণই দিয়েছে বৌমাকে। এগুলো গর্বের সাথে গল্প করছে আমার কাছে, আমার এর চিন্তা করতে পারছেন? 2 কোটি টাকার গহনা দিয়েছে, 1 সপ্তাহ পরে বউ পালা চলে গেছে। যেমন কর্ম তেমন ফল। বউকে দিতে হবে কেন এত?
স্বর্ণ দিয়েছে, আনন্দ করে দিয়েছে, এ গায়ে হলুদের অনুষ্ঠানে কত কোটি টাকা খরচ করে সেটা কিন্তু আমি জানতে পারিনি, এটা মুটের উপরে হিসাব। তাহলে এই অশ্লীলতার মধ্যে যদি আমরা অবস্থান করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 2212 নম্বর হাদিস তিরমিজিতে এসেছে, ফি হাদিহিল উম্মাহ, আমার উম্মতের মধ্যে খসফুন, অর্থাৎ ভূমি ধস হবে, ভূমিকম্প হবে হঠাৎ, ও মাসখুন, চেহারা বিকৃত হয়ে যাবে, ও কলফুন, আর আরেকটা হলো আল্লাহর পক্ষ থেকে পাথর বর্ষণ করে মেরে ফেলে দেওয়া হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীরা বলছেন, কলু আনাহলেকু ওয়ফিনা সালিহুন, আমাদের মধ্যে সৎ ব্যক্তি থাকার পরেও কি আমরা ধ্বংস হয়ে যাব, আল্লাহ ধ্বংস করে দিবেন? তখন বলছেন, না, ইদা দাহারাল খাবুস, যখন তোমাদের মধ্যে অশ্লীলতা বেহায়াপনা বৃদ্ধি পাবে, অটো চেহারা বিকৃত হয়ে যাবে। আজকে খবর রাখেন, ঢাকা শহরের অধিকাংশ পরিবারে ছেলে সন্তানগুলো প্রতিবন্ধী হয়ে যাচ্ছে। কেন? আপনারা খোঁজ রাখেন না, বাপ মা ফোন দেয় আমাদেরকে যে আমার এক ছেলে এক মেয়ে দুইটা ছেলে, বয়স হয়ে গেছে প্রত্যেকেরই, কারো 35, কারো 38, কারো 42, কেউ বিয়ে করতে চায় না, আর সব মানে পাগলার মতো হয়ে গেছে, আর বলছে জিনে ধরছে। আমরা জিনে ধরেনি, আপনাকে আগে যাতে ধরেছিল ওর প্রভাব পড়েছে, এটা আমাকে তো কিছু ধরেনি, কত পরিশ্রম করে তারপরে তো মৌলভী সাহেবের কাছে আসছেন, তাই না? আগের ইতিহাসটা চিন্তা করে দেখুন, যে বেহায়াপনা অশ্লীলতার মধ্যে থাকার কারণে ছেলেরা সব প্রতিবন্ধী হয়েছে, মানসিক প্রতিবন্ধী যেটা বলছি, আপনি শারীরিক প্রতিবন্ধী হননি, মানসিক প্রতিবন্ধী হয়েছেন, সারারাত ঘুমায় না, চিৎকার করে, প্রত্যেকটা পরিবারে এই প্রতিবন্ধী। কেন? ও আপনারা মনে করছেন যে যখন ভূমিধস হবে তখন অপেক্ষায় থাকবো, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যে না, এই যে চেহারা বিকৃত হয়ে যাবে, এই বিকৃতির অর্থ কি? এটা তো গজব। আপনার ছেলে, আপনার মেয়েটা, মেয়েরা হলো গোলাপ ফুলের মতো, ফুল শুকে গেলে ওটা কেউ কাছে যায় না, সময় হলে বিয়ে দেওয়া উচিত, ছেলের সময় হয়েছে বিয়ে দেওয়া উচিত, বিয়ে করে না। দুইটা কারণ, একটা হলো প্রতিবন্ধী হয়ে গেছে, হ্যাঁ ও কিন্তু কোনো অশ্লীলের সাথে জড়িত না, কিন্তু এমনি প্রতিবন্ধী, এর প্রভাবটা পড়ে তার বাপ মায়ের বদমাশির কারণে, হয় হারাম খাওয়ার কারণে, ঘুষখোর, মাও চাকরি করে সরকারি, বাপও চাকরি করে সরকারি, দুইজনাই ঘুষখোর, আত্মসৎকারী, দুর্নীতিবাজ, ওই প্রভাবটা তার সন্তানের উপরে পড়েছে। সন্তান তো নিরপরাধ, এটা তো পড়বে, গজব এক সময় পড়বে, হারামের একটা প্রভাব আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা যাহারাত যিনা, রিবা, ওয়াল খমর, যখন তিনটা কারণ বললাম, নাম্বার ওয়ান হলো ভূমিধস হবে, ভূমিকম্প হবে, দুই নম্বর হলো চেহারা বিকৃত হয়ে যাবে, প্রতিবন্ধী হয়ে যাবে, তিন নম্বর হলো আসমান থেকে গজব বর্ষণ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পর সাহাবীরা প্রশ্ন করলেন, কখন হবে? যখন জেনা বৃদ্ধি পাবে, যখন সুদ বৃদ্ধি পাবে, এবং যখন মদ পানের আড্ডা তৈরি হবে, তখন এইগুলো তৈরি হবে। গত পরশুদিন এক, কি বলবো এটাকে, এক বেশ্যা মহিলা আজীবন যৌন চর্চা করতে করতে জীবন চলে গেল, এদেশে নাই এখন, নিচে লেখছে নির্বাসিত লেখিকা,
এই বদমাশ, আরে যে বাংলাদেশ প্রতিদিন পত্রিকা ওর আর্টিকেলটাই ছাপাই, এদেরও ইমান নাই, এরা কি এতই বদের বদ? এখন তো আমরা পত্রিকা হাতে পড়ি না, কি মোবাইলে পাওয়া যায়, খুঁজলে শিরোনামে পাওয়া যায়। তো এই ভ্যালেন্টাইন ডে সম্পর্কে লিখছে যে তথ্যগুলো আগে কেউ দেয়নি, এই তথ্যগুলো এই গত পরশুদিন এই বদমাশটা দিয়েছে, এই শয়তানি তথ্যটা দিয়েছে। মানে ভালোবাসা দিবস যেভাবে উদযাপিত হয় এটা তার পছন্দ না, উদযাপিত হবে কিভাবে, মূল ইতিহাসটা তুলে ধরেছে যে ওই দিনে 13-16 তারিখের মধ্যে এ উদযাপিত হতো, নারী পুরুষ একসঙ্গে প্রচুর পরিমাণে। আবার বলছে ওই জায়গাতে যেটা গ্রহণযোগ্য তথ্য, ওকে পাথর মারার দরকার, বলছে এটা গ্রহণযোগ্য তথ্য, নারী পুরুষ এক জায়গা হয়ে প্রচুর পরিমাণে মদ খাবে, এরপরে তারা উলঙ্গ হবে, এরপরে তারা দৈহিক মিলনে যুক্ত হবে, এটাই হলো ভালোবাসা দিবস। এবার কি হবে, এতদিন তো উলঙ্গ ছিল, এখন কি হবে, যেটা গোটা বাংলাদেশটাকে করতে চাচ্ছে এটা ক্লাবের মতো, রাস্তাঘাটে বাগানে পার্কে অফিসে আদালতে সব জায়গায় যেন এই নোংরামি এই নষ্টামির মধ্যে এই লুচ্চাপুনার মধ্যে যেন মানুষ ঢুকে যায়, এটা হলে ও সন্তুষ্ট হবে। কিছু ভাষা ব্যবহার করেছে, আমি ওগুলো বলছি না, সাবধান, পরিবারের অভিভাবকরা সাবধান, বাপ মা সাবধান। এক মা নিজেই বলছে, ভাই দুঃখের কথা কি বলবো, ছেলেকে বিয়ে করতে বলে বিয়ে করে না, এক সপ্তাহ একটা মেয়েকে নিয়ে আসে, বাসায় থাকে, কিছু বলতেও পারি না, বিয়ের কথা বলি তো, তো পছন্দ তো বিয়ে দিয়ে দি, যে মা বলো কি, এ আমার গার্লফ্রেন্ড, এর সাথে বিয়ে করি, মানুষ কি বলবে। এই ছেলেটা কি করার দরকার, এই ছেলের দোষ না বাপের বাপ মায়ের দোষ বলেন দেখি, এক নম্বরে কি বাপ মায়ের দোষ, ছেলেকে উচিত ছিল ইত্তাকিল্লাহ, বাবা আল্লাহকে ভয় করো, প্রথম থেকে শিক্ষা দিতে হবে ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো, শিক্ষা দেইনি আমি, আজকে আফসোস করছেন, নিজেরাও জড়িত ছিল কিনা আল্লাহ পাক ভালো জানে, সেটা আমি বলছি না, আল্লাহ ভালো জানে। দেখছি আর এক মাস পরে আর একটা মেয়েকে নিয়ে এসে এক সপ্তাহ বাড়িতে থাকছে, আমি কিছুই বলতে পারি না, কারণ একটাই ছেলে, মানে পরিবার পরিকল্পনা এমন ভাবে করেছে, একটাই হয়েছে, আদর করতে করতে বানর বানাইছে, কি বাদর, আদর করলে কি হয়, বাদর হয়, বাদর হয়েছে, বলছে কিছু বললেই ও বলে যে আত্মহত্যা করব, তো করুক, আত্মহত্যা করলে তার তো বের হবে না, ওই সিস্টেমটা বাতিল করে দিছে, আর বাচ্চা তো হবে না, এখন ও শুয়োর হোক আর কুকুর হোক আর বানর হোক, ওকে তো টিকায় রাখতে হবে যে কোনো মূল্যে, বাড়িটাই করেছে কি জেনার কি আড্ডা, এখন আর ওই ক্লাবে যাওয়া লাগে না, হোটেলে যাওয়া লাগে না, বাড়িটাই হলো জেনার কারখানা হয়ে গেছে, বেহায়াপনার কারখানা হয়েছে, মদ খায় আর মেয়ে নিয়ে পড়ে থাকে, এটাই হলো কালচার বর্তমানে। জেনার শাস্তি কি বুঝে না, ঢাকা শহরে তালাকের সংখ্যা বাড়লো কেন, কি কারণে, 35 বছর বয়সে গিয়ে বিয়ে করেছে, 25 বছর বয়স থেকে মহিলাদের সাথে নষ্টামি করে, ছেলেরাও করে মেয়েরাও করে, ও বলে যে এটা আমার বয়ফ্রেন্ড, আর এক পরিবারে বলে এটা আমার গার্লফ্রেন্ড, এদের সাথে বিয়ে হবে কি করে, 10 বছরের সম্পর্ক, অবৈধ সম্পর্ক বিভিন্ন মহিলার সাথে, এক শুয়োরের সাথে সম্পর্ক হয়েছে নাকি, ও বলছে নিজে সাক্ষাৎকার দিতে বিয়ে করব কেন, আমার বয়স কেবল 33, এই মাত্র কয়েক বছরে আমার সাথে 53টি মহিলার মেয়ের দৈহিক সম্পর্ক হয়েছে, আস্তাগফিরুল্লাহ নাউজুবিল্লাহ, ঢাকার গর্বের সাথে সাক্ষাৎকার দিচ্ছে, কি এটা কি, ও বিয়ে করার কি প্রয়োজন, বিয়ে করলে তো ইংগেজ হয়ে গেল, আর তো কেউ তাকে চাইবে না, এই জন্য আর বিয়ে সংস্কৃতি উঠে যাচ্ছে,
বিয়ে হলেও 35-38 বছরে 40 বছরে বিয়ে হচ্ছে, 6 মাস পরে বিয়ে কি হয়ে যাচ্ছে, বিচ্ছেদ হয়ে যাচ্ছে। কারণটা কি? দুইজনাই নষ্ট, দুইজনাই কি নষ্ট। আপনাদেরও লজ্জা লাগে না তরুণ ভাই যারা তোমরা যারা বিয়ে করনি, তোমাদের প্রতি নসিহত, যে মেয়ে কোনোদিন শিক্ষা সফরে গেছে ওই মেয়েকে বিয়ে করবে না, খবরদার। 1 নম্বর, ও শিক্ষা সফরে যায়নি, ওর বন্ধুদের সাথে নষ্টামি করতে গেছে, কলেজে পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাপ কেমনে পাঠালো ছেলেটাকে, এটা যে জাহেলিয়াত। আপনি বলছেন নামাজ পড়লে জান্নাতে যাবেন, না, আসসালাতু মিফতাহুল জান্না, নামাজ বেহেস্তের চাবি, এই হাদিস ঠিক না। বরং 806 নম্বর হাদিস সহিহ বুখারী খুলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহু হাররামা আসরা সুজালান নার, জাহান্নামের উপরে সেজদার স্থানকে খাওয়া হারাম করে দিয়েছে, অর্থাৎ জাহান্নামে যাবে, সব পুড়িয়ে ফেলবে, সেজদার স্থানটা পোড়াতে পারবে না। তাহলে মুসল্লি জাহান্নামে যাবে হাদিস প্রমাণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান দা বিদা ওয়াল জাহিলিয়া ফাহু মিন জুসা জাহান্নাম ওয়াইন সামা ওয়া সাল্লা ওয়া সামা আন্নাহু মুসলিম। যে ব্যক্তি সমাজের জাহেলিয়াতের আমদানি করবে, জাহেলিয়াত চালু করবে, ওই ব্যক্তি জাহান্নামের খড়ি হবে, ওকে দিয়ে জাহান্নাম উত্তপ্ত করানো হবে। ওয়াইন সামা, যদি ওই ব্যক্তি সিয়াম পালন করে, যদি ওই ব্যক্তি সালাত আদায় করে, যদি ওই ব্যক্তি মনে করে পাক্কা মুসলিম, 2863 নম্বর হাদিস তিরমিজিটা খুলে দেখবেন, মুস্তাদ আহমদের মধ্যে এসেছে হাদিসটা, মানে সালাত পড়ে কোনো কাজ নেই, যদি জাহিলিয়াতের সাথে জড়িত থাকে, সিয়াম পালন করে কোনো কাজ নেই, নিজেকে পাক্কা মুসলিম মনে করছেন, অথচ বাড়িটা জাহিলিয়াতের কারখানা, জীবনটা জাহিলিয়াতের কারখানা, কত মেয়ের সাথে সম্পর্ক তার, বিয়ে করেছে, বাচ্চা হয়েছে, 4-5টা বাচ্চার মালিক, বাপ। এই লুচ্চা আরো কত মহিলার সাথে সম্পর্ক রাখে, অভিযোগ দিচ্ছে, কি ভাষায় বলবো, চলেও যেতে পারি না বাচ্চাগুলো রেখে, থাকতেও পারি না, আমি জানি আমার হাজবেন্ড এই নোংরামের সাথে জড়িত, সমাধান কি দেবেন? গত রাত্রিতে একজন ফোন দিয়ে বলছে, সমাধান কি দেন, আমি জানি। এক ছেলে বলছে, আমার বাপ জেনাকারী মহিলার সাথে সম্পর্ক আছে, আমার বাপ বয়স প্রায় 57-58 বছর, মানে শাইখেন জানিন, বৃদ্ধ জেনাকারী, নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কি এগুলো মুখে দাড়ি। আরেকজন বলছে, সারা জীবন বয়স 60 বছর হয়ে গেছে, সারা জীবন তাবলিগের লোককে খাওয়াতে খাওয়াতে আমার অবস্থা খারাপ, আমার হাজবেন্ড তাবলিগে যায়, তাবলিগ করে, কিন্তু কাজের মেয়ের সাথে দীর্ঘ 4-5 বছর রাত কাটাচ্ছে, বিয়েও হয়নি, কিছুই না, আমার সাথে ঘরে থাকে না, নিজের স্ত্রী তার সম্পর্কে ডাইরেক্ট রিপোর্ট দিচ্ছে। আপনারা জানেন না যে কত পরিবার আছে এরকম, একসঙ্গে সংসার করছে, বাচ্চা আছে, নিজে আলাদা ঘরে ঘুমায়, 4-5 বছর যাবত ওই স্ত্রী রান্নাই খায়, বাচ্চাটার কারণে তালাকও দিতে পারে না, বেরো হতে পারে না, রোগ কত ধরনের, ওই স্ত্রী রান্না খায়, 5 বছর যাবত স্ত্রীর সাথে তার রুমে ঘুমায় না, অফিসে যায়, অফিস করে আসে, মানে অন্য একটা পাক্কা লুচ্চা, একটা অশ্লীলতা কাকে বলবে, গোপন রাখবেন অশ্লীলতা, না, সুযোগ নাই। আল্লাহ বলছেন, ইন্না রাব্বাল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া বাতন, আপনি বলুন আমার রব প্রকাশ্যে গোপন সব অশ্লীলতাকে হারাম করে দিয়েছেন। হারামের সাথে যদি দেখতে কত সুন্দর দাঁড়িয়ালা, আবার কিন্তু স্ত্রীর অভিযোগ হলো এটা, আপনি কি বলবেন? স্ত্রীকে বললাম, দোষটা কি আপনার? বলছে, আমার কি দোষ তাকে জিজ্ঞেস করুন, যদি আমার দোষ হয় তাহলে আমি বেরিয়ে চলে আসব। কোন মহিলার সাথে তার সম্পর্ক এটা করছে, মেয়েদের এরকম অবস্থা, এটা বিশ্লেষণ মাত্র, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
করোনা মহামারী কেন আসলো এটা চিন্তাও করলাম না, ভাবলামও না, শিক্ষাও নেইনি। বরং এই দীর্ঘ 7-8 মাস ঘরে বসে থেকে, ওয়াইফাই লাইন ছিল না বহু ঘরে, অন্তত 70% বেশি ওয়াইফাই লাইন ঢাকা শহরে সুযোগ দিয়েছে, এটা হলো রিপোর্ট। বুঝতে পারেন না মনে হয়, ঘরে বসে থাকার কারণে আগে ছিল ওয়াইফাই লাইন ছিল বাড়িতে 30%, করোনা আসার পরে ওয়াইফাই লাইন দিয়েছে আরো 70% বেশি। মানে কি, ওয়াইফাই লাইন নিয়ে যত রকমের অপকর্ম কুকর্ম সব ঘরের মধ্যে দেখছে। তাহলে করোনার ভয় ভীতি ভিতরে ঢুকছে কি না? কেউ সুদ খাওয়া ছাড়ছে, কেউ হারাম খাওয়া ছাড়ছে। ওই করোনার মধ্যে একটা সিসকে মেম্বার 30 টন চাউল চুরি করেছে, দরিদ্রদের চাউল সেটা চুরি করেছে। ও করোনায় সে কি লাভ হলো? আপনারা বলছেন যে একটু ভীতি বাড়বে, আল্লাহকে ভয় করবে, না ভীতি বাড়েনি, আল্লাহকে ভয় করেনি। সুদ, ঘুষ, মদ, আত্মসাত, দুর্নীতি সমাজকে একেবারে শেষ করে ফেলে দিয়েছে। সর্বত্র শুধু এক জায়গায় না, যত সুদ বাড়বে, জেনা যত বাড়বে, বেহায়াপনা যত বাড়বে, তত অবস্থা খারাপ হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 205 নম্বর হাদিস, 205 পৃষ্ঠার হাদিস সহি মুসলিমের মধ্যে এসেছে, সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা, আমার উম্মতের দুই শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, আমি তাদেরকে দেখিনি। তার মধ্যে এক শ্রেণীর মানুষ, কওমুন ইয়াদরিবুনা বিহান নাস, মানুষের হাতে শটকা লাঠি থাকবে, মানুষকে অযথা পিটাবে, এরা হলো প্রশাসনের লোক, মেম্বার, চেয়ারম্যান, গোয়েন্দা, পুলিশ, র‍্যাব, বিজিবি, এরা মানুষকে পিটাবে অযথায়। আল্লাহ রাসূল বলে গেছেন 1500 বছর পূর্বে এরা জাহান্নামী। দুই, অনিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মুমিলাতুন মাইলাতুন রুউসুহুন্না কাসতিমাতুল বখতিল মাইলা, পোশাক পরিহিতা নগ্ন মেয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তারা জাহান্নামে যাবে পোশাক পরে পরিহিতা, নগ্ন, পুরুষকে আকৃষ্ট করে, পুরুষতা দেশে আকৃষ্ট হয়। রুউসুহুন্না কাসতিমাতুল বখতিল মাইলা, অর্থাৎ উটের চুটের মতো তাদের মাথা, পাগলা উটের মতো হেঁটে যায়, মানে স্বামীর কথা মানে না, ভাইয়ের কথা মানে না, বাপের কথা মানে না, বেপরোয়া। প্রথম বলেছেন তারা জাহান্নামী, আবার বলছেন লা ইয়াদখুলুল জান্নাহ, তারা জান্নাতে যাবে না, ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, তারা জান্নাতের সুগন্ধি পাবে না, ওয়া ইন্না রিহাহা লা তুজাদু মিন মাসরাতিন কাযা ওয়া কাযা, যদিও জান্নাতের সুগন্ধি হাজার হাজার মাইল দূর থেকে পাওয়া যাবে, কিন্তু এই নগ্ন মহিলারা পাবে না। এই অশ্লীলতার মধ্যে একটা দিবস আসে পহেলা বৈশাখ, আর একটা দিবস আসে পহেলা ফাল্গুন, আর একটা দিবস আছে 14 ফেব্রুয়ারি, আর একটা দিবস আছে পহেলা জানুয়ারি 31st night, বিবাহ অনুষ্ঠান, দিবস পালন এবং শিক্ষা সফর, এই তিনটা জায়গা থেকে নারীদেরকে বিরত রাখুন, নিজের বোনকে, নিজের মাকে, নিজের স্ত্রীকে বিরত রাখুন। প্রচলিত বিয়ে খাত খেতে দেওয়ার দরকার নাই, ইমান নষ্ট করার দরকার নাই। আপনার ওই ছোট্ট মেয়েটা যদি নগ্ন মহিলাদেরকে দেখে তা তার মনের উপর প্রভাব পড়বে। একটা বিয়েতে এক সপ্তাহ যাবৎ হিন্দি গান হয়, বাড়িতে জেনার আড্ডাখানা তৈরি হয়, মদ নিয়ে গান বাজনা করে নারী নিয়ে থাকে, এরপরে বিয়ে হয়, বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেখবেন একসঙ্গে বসেছে, কার কোনটা স্বামী আর কার কোনটা বউ এটা চিনা যায় না, একসঙ্গে বসে খাচ্ছে। আপনাকে ওই বিয়েতে যেতে হবে, কারণ আমি নিষেধ করছি, আমি, এটা মুসলিমদের বিয়ে না, এটা হলো অমুসলিমদের বিয়ে। এজন্য বিয়ে পড়াতেও যায় না, বিয়ে খেতেও যায় না, এখন শর্ত দিই। মাঝখানে একটা বিয়েতে গেছিলাম ধানমন্ডিতে, আলহামদুলিল্লাহ মেয়েদেরকে আলাদা করে দিছে, ছেলেদেরকে আলাদা করে দিছে, আসছে স্বামী স্ত্রী হলে স্বামী যাচ্ছে একদিকে, স্ত্রী যাচ্ছে একদিকে, ঠিক আছে এইভাবে বিয়ের ব্যবস্থা করুন। আমি বিয়ে পড়াইছি, কিন্তু অধিকাংশ
লোকই কমিউনিটি সেন্টারের ব্যবস্থাই নাই, এই ব্যবস্থাটাই নাই। আপনি 20,000 টাকা দিয়ে পাঠালেন শিক্ষা সফরে মেয়েটাকে, হাজি সাহেব আপনি কুয়াকাটা যে গেল শিক্ষা সফরে, কার সাথে গেছে? বিশ্ববিদ্যালয়ের বন্ধুর সাথে গেছে, শিক্ষকের সাথে গেছে? ও হাজি সাহেব তো মন খুব নরম, মনে করছে যে শিক্ষকরা হলো ভূত আর ওই ফ্রেন্ড সার্কেল হলো জিন, আর আমার মেয়েটা ফেরেশতা, উভয়ের সাথে কি সাক্ষাৎ হবে না? একটা লুচ্চাপুনাই গেছে সে। আপনি পরিবার নিয়ে শিক্ষা সফরে বের হন, আপনার টাকা আছে বের হন, কিন্তু নগ্নতার মধ্যে যাবেন না। কক্সবাজারে যাচ্ছেন সব ল্যাংট হয়ে ঘুরছে, তার মধ্যে আপনার বউটাও আছে, তার মধ্যে আপনার মেয়েটাও আছে, তার মধ্যে আপনার বোনটাও আছে। আবার নতুন সংস্কৃতি, মুখে দাঁড়িয়ে সবাই পরহেজগার, সব বউগুলোকে এক জায়গায় 12 জন 14 জন বন্ধু মিলে পার্টনার মিলে শিক্ষা সফরে গেছে, বউগুলো সব ভাগাভাগি করে নিছে। কি চমৎকার, কে শিখাইছে আপনাকে এটা? এটা কি শিক্ষা সফর? আর দিবস পালন অনুষ্ঠানে যেন কোনো পুরুষ বের হবেন না, কোনো নারী বের হবেন না, খবরদার। কিসের 14 ফেব্রুয়ারি নষ্টাপনাটা, লুচ্চাপনা করতে যাবেন কেন আপনি? আপনাকে সতর্কতা করছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কতিবা আলা ইবনে আদম নাসিবুহু মিনাজ জিনা মুদ্রাকুন যালিকা মুহালা, জিনার অংশ আদম সন্তানের উপর আছে, লেখা আছে, ফাইনানে জিনা হওয়ার নাজরু ওয়াল উযুনানে জিনা হওয়ার ইস্তিমা ওয়াল ইয়াদ জিনা হাল ওয়াকশু ওয়াল ওয়াল রিজলু জিনা হাল খুতা, চোখের জেনা হলো চোখ দিয়ে দেখা, কানের জেনা হলো কান দিয়ে শোনা, হাতের জেনা হলো হাত দিয়ে স্পর্শ করা, পায়ের জেনা হলো হেঁটে যাওয়া, তারপরে মুখের জেনা হলো কথা বলা। এই 14 ফেব্রুয়ারি 13 ফেব্রুয়ারি এটাই হয়। আগে দেখা দেখি, তারপরে কি, এবার কানাকানি শুরু হয়ে গেল, তোমাকে দেখে চমক জায়গায়। বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি মাদ্রাসাগুলো এখন যেখানে যৌথ শিক্ষা আছে সেটা যৌন কারখানা হয়ে গেছে একবারে, আপনি কাকে বলবেন এটা? তারপরে কথাবার্তা শুরু হয়, তারপরে হাত ধরাধরি শুরু হয়, তারপরে জেনার পথে কি এগিয়ে যাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা বিল্লাহ। রাসূলের হাদিসের সাথে বাস্তব মিলে গেছে একেবারে। আপনার মেয়ে আপনার ছেলেকে কন্ট্রোল করার দায়িত্ব আপনার, যদি না করতে পারেন কাল কিয়ামতের মাঠে আপনার পায়ের আপনার বুকের উপরে পা রেখে জাহান্নামে যাবে, আপনাকেও যাওয়া লাগবে, ছেলে মেয়েকেও যাওয়া লাগবে জাহান্নামে, পরিবারটাকে দায়ুস করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সালাসুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 শ্রেণীর মানুষ হলো মুদমিনুল খামার, যারা নেশা জাতীয় দ্রব্য পান করে তার উপরে জান্নাত হারাম। 2 নম্বর ওয়াল আক্কু পিতামাতার অবাধ্য, তাদের উপরে জান্নাত হারাম। ওয়া দায়ুস আল্লাযী কুরফা ফী আহলিল খাবাস, ওই দায়ুস ব্যক্তির উপরে জান্নাত হারাম যে পরিবারে পর্দা নাই। আমার স্ত্রী খান্নাস আর আমি দায়ুস, খান্নাসের উপরে জান্নাত হারাম, দাইসের উপরে জান্নাত হারাম। ওয়া রাজিলা, আরেকটা শব্দ আসছে, যে সমস্ত মহিলা পুরুষের পোশাক পরে তাদের উপরে জান্নাত হারাম। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, সবগুলো পুরুষ সাজবে। আল্লাহ যেন আমাদেরকে এই সমস্ত জাহিলিয়াত থেকে মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন আমাদের সমাজকে মুক্ত করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ যেন আমাদেরকে এই বেহায়াপনা অশ্লীলতা নগ্নতা সুদ ঘুষ আত্মসাৎ মদ এইগুলো আল্লাহ ছাড়ার তৌফিক দান করে। আল্লাহ তুমি আমাদেরকে এবং আমাদের পরিবারের সকল সদস্যকে এই সমস্ত জাহিলিয়াত থেকে হেফাজত করো, আমিন ইয়া রাব্বাল আলামিন।